স্ট্রবেরি চারা আসলে লাগানোর উপযুক্ত সময়টা কোনটা? স্ট্রবেরি চারা যদি আমরা বাংলাতে বলি তাহলে ওইটা হবে হচ্ছে মধ্য কার্তিক থেকে শুরু করে মধ্য অগ্রহায়ণ পর্যন্ত, আর ইংরেজিতে যদি আমি বলতে যাই নভেম্বর থেকে শুরু করে মধ্য ডিসেম্বর পর্যন্ত, এটা হলো উপযুক্ত সময়। চারা লাগানোর আগে তো জমিটাকে প্রস্তুত করতে হয়, জি জি জি, সেটা কিভাবে করে? সেটা আমরা হচ্ছে আগামীটা চারা মাদার গাছ করার জন্য বা চারা মানে ইয়া করার জন্য আমরা এখানে ভাদ্র মাসে অর্থাৎ অক্টোবর মাস থেকে আমরা কাজ কর্ম শুরু করি, আর এর আগে জমিতে আমরা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ কাঁচা গোবর দেই, নাইট্রোজেন সার দেই এবং হচ্ছে রাসায়নিক সার আমরা ব্যবহার করি, তারপর জমি আমরা আস্তে আস্তে পাঁচটা সাতটা চাষ দিয়ে আমরা জমি তৈরি করি। মানে সার দিয়ে চাষ দেওয়ার পরে হচ্ছে মাটিটা শুকানোর পরে? জি 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 জি। আচ্ছা, তো চারাটাকে আপনারা নিজেরাই করেন নাকি সংগ্রহ করেন? আমাদের এখানে যে চারাটা হয় সেই চারাতে আসার অনুরূপ ভালো ফল পাওয়া যায় না, ওই কারণে আমরা এখান থেকে চারা আমাদের খুব ভালো কাজ করে না, হয় রাজশাহী থেকে আনতে হয় নাহলে চাপাই থেকে আনতে হয়। আপনি নিজে গিয়ে নিয়ে আসেন? জি জি জি, আমি নিজে যাই পরপর প্রায় পাঁচ বছর থেকে আমি নিজে যাই চাপাই কিংবা রাজশাহী থেকে আমি চারা নিয়ে আসি। কোন সাইজের চারাটা নিয়ে আসেন? চারা নিয়ে আসি হচ্ছে ছোট চারা। চারাগুলো হচ্ছে এরকম বেড করে করে দিয়েছেন, এখানে একটা লম্বা সারি আবার এই পাশে, এইভাবেই কি চারা লাগাতে হয়? বা এটার উপকারিতা? তাহলে কি স্ট্রবেরি চারাতে অন্যান্য ফসলে যদি মনে করেন যে হচ্ছে রবি মৌসুমে বা খরিফ মৌসুমে যদি মনে করেন যে সেচ লাগে যদি দুই থেকে তিনটা, এই স্ট্রবেরিতে পুরা মৌসুমে সেচ লাগে 15 থেকে 20টা। সেচ কাজের সুবিধার চেয়ে আমরা এই কাজটা করি, আর সেচ না ছাড়া এই ফসল আশানুরূপ ভালো ফল পাওয়া যাবে না। স্ট্রবেরি গাছ থেকে আসলে চারা কিভাবে হয় এটাকে আমাকে একটু দেখাবেন? যেমন আপু এই যে এখানে একটা চারা দেখা যাচ্ছে, গাছ দেখা যাচ্ছে, এটা হচ্ছে মাদার গাছ, বুঝছেন? এই গাছটাতে এখন প্রচুর পরিমাণ ফল দিবে, ফল দেওয়ার পর এই যে একটা রানার বের হয়ে আছে, এটাকে বলা হয় রানার। এই যে এখানে এই পাশে দেখে শিকড় আছে, কিন্তু আমাদের এখানে ওই বেলে দোয়াশ মাটি থাকার কারণে আমাদের এই চারাটা আস্তে 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 নষ্টের দিকে চলে যায়, কিন্তু চাইলে আমরা এখান থেকে চারা তৈরি করতে পারবো এবং গুণগত মানে আমাদের এখানে ভালো হয় না বিদায় আমরা হচ্ছে চাপাই কিংবা রাজশাহী থেকে চারাটা নিয়ে আসি, কিন্তু চাইলে আমরা করতে পারবো, সম্ভব। তার মানে যেসব এলাকাতে হচ্ছে মাটি হচ্ছে বেলে দোয়াশ মাটি, ওইসব এলাকায় চাইলেই হচ্ছে যিনি স্ট্রবেরি চাষ করছেন উনি চাইলে পরের বছরের জন্য নিজে চারা সংরক্ষণ করে রাখতে পারেন। তো সবচেয়ে বেশি ভালো হয় আঠাল মাটিতে, আঠাল মাটিতে চারাটা ভালো হয়, এখানে বৃষ্টির পানিতে চারাটা কোনো ক্ষতি হয় না। শেষটা কি গাছের গোড়ায় দেন নাকি এই যে ড্রেনের অগ্রভাগের অল্প একটু পর্যন্ত ড্রেনে 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 এই যে এদিকটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লাবন সেচ যাকে বলা হয়, প্লাবন সেচ নয় এটা, এটা হলো হচ্ছে ড্রেন সেচ যাকে বলা হয় এটা। আচ্ছা, একটা গাছ থেকে আরেকটা গাছ লাগানোর কি কোনো একটা নির্দিষ্ট দূরত্ব আছে? নির্দিষ্ট দূরত্ব হচ্ছে 18 থেকে 20 ইঞ্চি পর্যন্ত। যেমন এখানে কয়টা গাছ? এটা একটা গাছ? জি 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 জি, এটা একটা গাছ? হ্যাঁ এটা একটা গাছ, একটা গাছ, একটা গাছ, একটা গাছ। এটার হচ্ছে মানে দূরত্ব বা লম্বাটা কতটুকু? এটা লম্বা হতে মানে পানি সেচ কাজের সুবিধার ক্ষেত্রে কেউ বড় করে কেউ ছোট করে। আচ্ছা, আপনার মানে যার যার ইচ্ছা মতো সে করতে পারে? জি জি জি, হ্যাঁ যার যার। আর ওই একটা গাছ থেকে আরেকটা গাছের একটা দূরত্ব 18 থেকে 20 ইঞ্চি বা 12 ইঞ্চির মধ্যে হয়, আর মাদার গাছ যখন এক করে তখন এক একটা গাছের দূরত্ব হতে পারে হচ্ছে 20 থেকে 22 ইঞ্চি পর্যন্ত। আচ্ছা, তো এই চারাটা আপনি লাগালেন, তারপরে হচ্ছে 15-20 দিন পরে আবার নাইট্রোজেন সার দিলেন, তো তার কতদিন পরে ফুল আসে? আসলে আমাদের এই অঞ্চলে সর্ব মানে মানে ফুল আসা শুরু করে পুরাটাই ডিসেম্বরের 15 থেকে, এর আগে আশানুরূপ কোনো জমিতে ফুল আশা করা যায় না। আচ্ছা, এই যে বললেন গাছ লাগানোর 15 দিন পরে হচ্ছে নাইট্রোজেন সার দেন, সেচটা কি তখন দেন নাকি? এই ফসলে অতিরিক্ত সেচের প্রয়োজন হয়, আর সেচ না দিলে আশানুরূপ ভালো কোনো ফল পাওয়াতে যায় না। তাহলে কতদিন পর পর সেচ দিতে হয়? এখানে এমন হয় এখন বর্তমানে এখন এই মৌসুমে প্রায় প্রত্যেক সপ্তাহে একদিন করে সেচ দিতে হবে এবং বাধ্যতামূলক। স্ট্রবেরি ফলের বা গাছের জি কোনো রোগবালাই কি হয় বা কোনো পোকামাকড় আক্রমণ করে ফল নষ্ট করে ফেলে এরকম কিছু? জি 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 জি, এই ফসলটার যেরকম সুবিধা আছে সেরকম অসুবিধাও আছে। এটা হচ্ছে আমরা সপ্তাহে প্রায় বিভিন্ন ধরনের রোগের এবং ছত্রাকজনিত বিভিন্ন ধরনের ঔষধ আমরা ব্যবহার করে থাকি। এই যেমন ধরেন এটা হচ্ছে একে বলা হয় পাতা পড়া রোগ, এই রোগটা স্ট্রবেরির জন্য সবচাইতে মারাত্মক একটা রোগ। এটা পাতা পড়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাতা কুঁকড়িয়ে এসে গেছে। আর হচ্ছে এই ফসলের সবচাইতে একটা ক্ষতিকর সেটা হলো পোকা, পোকা পোকা প্রত্যেকটা পোকা কী করে ওই ফলকে যায় যখন ইয়াং মানে যখন পাপড়ি আসে, যেমন এই যে এই যে পাপড়ি আসে এখানে আসে প্রত্যেকটা ফল মানে প্রত্যেকটা পোকা আসে এই ফলটাকে নষ্ট করে দেয়, আর এই কারণে আমাদের এখানে প্রচুর পরিমাণ বীজ ব্যবহার করতে হয় বিভিন্ন কোম্পানির, আর ছত্রাকনাশক সপ্তাহে নিম্নমানে 2 বার দিতে হয়। আর যখন ফুল আসে তখন সেচটা কতদিন পর পর দেন, আর তখন কি কোনো সার স্পেশালভাবে দিতে হয়?
প্রত্যেক সপ্তাহে আমরা একটি করে বার সেচ দেই আর সেচের সময় আমরা হচ্ছে রাসায়নিক সার হচ্ছে ড্যাপ সার এবং ইউরিয়া সার একত্রিত প্রত্যেকটা সেচে আমরা মিক্স করে দেই আচ্ছা তো ফুল থেকে ফুলের কি পরাগায়নের কোনো ব্যাপার থাকে হ্যাঁ 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 আছে 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 ওইটা কি ওটা হচ্ছে বিশেষ করে প্রত্যেকটা জমিতে মৌমাছি অসংখ্য মৌমাছিতে দেখা যায় আর উনি তো একমাত্র মনে কর পরাগায়নের হচ্ছে সবচেয়ে বড় উপকারী এটাই উনি কীট তার মানে পরাগায়নের জন্য আপনাদের শুধুমাত্র মৌমাছির উপরই ভরসা করতে হয় অন্য কোন পাখি বা কীটপতঙ্গের উপর না তো এটাকে আসলে কিভাবে হারভেস্ট করলে মানে যখন হচ্ছে ধরেন ঢাকা শহর বা বিভিন্ন জায়গায় মানুষ যখন কিনে খাবে এটা একদম তরতাজা থাকবে এই যে একটা পাকা ফলতে দেখা যায় এখানে আমি ইয়া করি আপনার এই ফলটা এইখানে আপনি ইয়া করতে হবে সিদ্ধ হবে সিরালাম এখানে আবার মতো মনে করেন প্রত্যেকটা ফল আবার ইয়া করতে হবে আপনার হচ্ছে ফোম দ্বারা পেঁচাইতে হবে মানে এতখানি বোটা রেখে তারপর এটাকে আবার ফোম দিয়ে পেঁচিয়ে তারপর আপনারা বিক্রি করেন তারপর এটা হার্ভেস্টিং করার উপরও কিন্তু নির্ভর করে যে আপনি মানে কতটা ভালোভাবে ভোক্তার কাছে পৌঁছাইতে পারলেন বা দামটা কেমন পাচ্ছেন আচ্ছা স্ট্রবেরি কি কোনো জাত আছে স্ট্রবেরির জাত আছে একটা হচ্ছে হচ্ছে বাড়ি এক মানে মানে বাড়ি দুই এটা তো পুরোপুরি ভাবে পাকে নাই না ভাইয়া না কিন্তু তারপরে মিষ্টি আছে মানে যখন সম্পূর্ণ পেকে যাবে তখন মিষ্টি আরো বেশি হবে জি জি হ্যাঁ আচ্ছা আপনার এই ক্ষেত ঘুরে আমি যেটা দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কোনো ঘাস টাস নাই জি জি মানে এটাকে আপনারা প্রতিনিয়ত পরিষ্কার করে রাখেন যে জমিতে প্রচুর পরিমাণ সেচ দেওয়া হয় এবং প্রচুর পরিমাণ নাইট্রোজেন সার বা রাসায়নিক সার দেওয়া হয় সেই জমিতে প্রচুর ঘাস হয় ভাই যেমন এই গাছটাতে এখনো অনেকগুলো ফল আছে ছোট বড় এবং ফুলও আছে জি জি তো এরকম এই যেমন একসাথে অনেকগুলো ফল আসছে এরকম মানে কোন ফল কি ছিঁড়ে দিতে হয় যে ফলন ভালো পাওয়ার জন্য বা সাইজ ভালো হওয়ার জন্য না ছিঁড়ে দিতে হয় না তবে প্রথম ভাগে যে ফলগুলো বের হয় একটু বড় হয়ে যায় দ্বিতীয় ধাপে যে ফুলগুলা মানে ফলগুলা বের হয় সেগুলি আস্তে আস্তে ছোট হয় আসে একটু কোনো ছিঁড়ে হয় না আর ছিঁড়ে দেওয়া তো কোনো প্রয়োজন আসে না কারণ বাজার মূল্য বেশি তারপরে যতগুলো ফুল আসবে সেগুলি থেকে ফল হবে কোনোটা ছেড়া দরকার না 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 একটু ছোট একটু বড় হয় এই ছোট বড় মানে বড়টার দাম এক রকম ছোটটার দাম এক রকম আপনার কাছ থেকে স্ট্রবেরি চাষ তো জানলাম এখন আপনি কিভাবে বিক্রি করছেন সেটা জানবো কিন্তু তার জন্য আমাকে নিতে হচ্ছে একটা বিরতি আচ্ছা